সেই খাই 3:30টার দিকে চলে আসছি এখন সোনার হরিণ পাইলাম হাতে কারণ এটা পাওয়া খুব মানে কঠিন কাজ প্রচন্ড যুদ্ধ করতে হয়েছে এটার জন্য এ যেন অসাধ্যকে সাধন তাই তো উচ্ছ্বাস বাঁধ ভাঙা তবে এই উচ্ছ্বাসের পেছনের গল্পটা অনেকটাই লম্বা কেউ কেউ 24 ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন স্টেশনে ছেলেবুড়ো থেকে শুরু করে অপেক্ষার এই তালিকায় ছিলেন নারীরাও অবশেষে রোববার সকাল 8টায় শেষ হয় অপেক্ষার প্রহর একযোগে 26টি কাউন্টার থেকে শুরু হয় টিকিট বিক্রি কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে সব কষ্ট আর হতাশা নিমিষেই উবে যায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ রাত জাগার পরে আশা ছিল এসি পাওয়ার জন্য কিন্তু আমরা এসিটা পাই নাই তারপরে পেয়েছি শোভন চেয়ার না পাওয়ার থেকে কানামা মেলা ভালো যেটা পাইছি এই নিয়ে আমার কষ্ট করে যাবো আনন্দ করতে অনেক রাত পর্যন্ত কষ্ট করছি এখন আমি সব ভুলে গেছি টিকিট পাওয়ার পর আর কি টিকিট পাওয়ার পর থেকে ঈদের ক্ষণটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমি মনে করি যে এখন থেকে একটা ঈদের আনন্দ অনুভব করতেছি তবে বরাবরের মতো অভিযোগ ছিল প্রত্যাশিত আসন না পাওয়ার এছাড়া টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগও করেছেন কেউ কেউ যে আশা করে এখানে এসেছিলাম সে আশা আমাদের পূরণ হয় নাই আমরা যে সিট চেয়েছি পাইনি ওই সিট আধা ঘন্টা না করতে এসে শেষ হয়ে গেছে তা আমরা এত কষ্ট করে আমাদের কি লাভ আমি নিজে 6 নম্বর লাইনে ছিলাম 5 নম্বর সিরিয়াল আসার পর্যন্ত আমরা টিকিট দেখলাম আউট 229টার উপরে সিট আছে রাত ঢাকা থেকে রাতে অথচ 50টা টিকিটও দেয়া হলো না টিকিটের চাহিদা মাথায় রেখে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে অতিরিক্ত 4,500 টিকিট বিক্রির কথা জানায় কর্তৃপক্ষ একটা স্টেশনে কিন্তু 3-4টা টিকিট বা 4টাও বরাদ্দ থাকে বেশি বরাদ্দ নয় কমও থাকতে পারে 2টা টিকিটই বরাদ্দ আছে এরকম স্টেশন আছে এখন ওই স্টেশনে যদি সে টিকিট 2টাই একজন নিয়ে গেল তাহলে পরবর্তী লোককে কি আমি ওই স্টেশনে টিকিট দিতে পারবো তাহলে তার পরের স্টেশনে নিতে হবে বা আগে বা আশেপাশে নিতে হবে সোমবার 13 জুন এবং আগামী 5 ও 6 জুন যথাক্রমে 14 ও 15 জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে এছাড়া আগামী 9 জুন থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা